হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করছি একদম আমার গাছের টাটকা কুমড়ো শাক চচ্চড়ি। কীভাবে করলাম সেটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে। তাহলে দেখা যাক পুরো ভিডিওটা। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হলে এখানে সর্ষের তেল দিলাম। এটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা সাদা তেল চাইলেও করতে পারেন। তেলটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া দিয়ে গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোও কিন্তু আমি সরু সরু করে লম্বা লম্বা কেটেছি, ঠিক ডাঁটাটা যেরকম ঠিক তার থেকে একটু মোটা করে আলুটা কেটেছি। এবার আলুটা আমি একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কিন্তু কুচি দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করছি। দেখুন দেখা যাচ্ছে কাঁচা লঙ্কাটা। এবারে মিনিট দুই তিনেক আলুটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম কুমড়ো ডাঁটা। আমি শাক কোটার সময় ডাঁটা আর শাকটা আলাদা কুটেছি আর সেভাবেই আমি ধুয়ে রেখেছিলাম। এবারে আলু আর ডাঁটাটা আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটাকে দিয়ে খুব ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নেব। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি ঝিঙে। আমি এখানে আলু আর ঝিঙে দিয়েই সবজিটা তৈরি করছি। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো নানা রকম সবজি ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সমস্ত সবজি আবার একটু নাড়াচাড়া করে নেব যাতে হলুদের গন্ধটা চলে যায়। নুন দেওয়া আছে বলে দেখুন সবজি থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। এবারেতে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই লঙ্কার গুঁড়োটা দিলাম তাতে একটু ঝালও হবে আর রঙও হবে। আর আপনারা যদি ঝালটা না পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তাহলে কিন্তু রঙটা ভালো হবে। লঙ্কার গুঁড়োটা দিয়ে মিনিট দুয়েক একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এবার এই কুমড়ো শাকটা। কুমড়ো শাকটাকে দিয়ে আবার আমি খুব ভালো করে উল্টে পাল্টে দেবো সবজির সাথে, যাতে সমস্ত নুন হলুদের সাথে শাকটাও খুব ভালোভাবে মিশে যায়। সমস্ত সবজিটার সাথে শাকটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এই শাকটা রান্না করতে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। শাক থেকে যে জল বেরোবে সেই জলেই এই সবজিটা রান্না হবে। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। মিনিট তিনেক পর আমি ঢাকনাটা খুলব। ততক্ষণে আমি একটা এখানে মশলা করে নিচ্ছি। মশলাটা হচ্ছে এখানে দুই টেবিল চামচ পোস্ত আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি একটু জল দিয়ে বেটে নিচ্ছি। আমি আগেই বলেছি ঝালটা নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমরা যেরকম ঝাল খাই আমি সেই অনুপাতে ঝালটা দিচ্ছি। আমি এখানে শিলেতে মশলাটা করেছি, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। এবারেতে ঢাকনাটা মিনিট তিনেক পর আমি খুলে নিয়ে এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন সবজি কিন্তু একদম নরম হয়ে গেছে, শাকও নরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সেই কাঁচা লঙ্কার পোস্ত বাটাটা দিয়ে। এবারে বাটিটা ধুয়ে আর শিল ধোয়া যে জলটা তুলে রেখেছিলাম এই পোস্তর বাটিটার মধ্যে দিয়ে বাটিটাও ধুয়ে সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম সমস্ত সবজি। বন্ধুরা, আপনারা তো কুমড়ো শাক অনেকভাবেই খান, একবার এইভাবে খেয়ে দেখবেন গরম ভাতে এর স্বাদ অসাধারণ। যেহেতু শাক আমি একটুখানি চিনি ব্যবহার করলাম। আর বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবার এটা রান্না হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।